এক মহিলাকে গণধর্ষণ করার অভিযোগে চার অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। সোমবার কালীপুজোর রাতে ঘটনাটি ঘটে দুর্গাপুর থানার জব্বরপল্লী এলাকায়। দুর্গাপুর এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক বিবাহিত মহিলাকে জোর করে জঙ্গলে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে মঙ্গলবার রাতে চারজনকে গ্রেপ্তার করে দুর্গাপুর থানার পুলিশ। ধৃতদের নাম ষষ্ঠী বাউড়ি, অভিজিৎ বাউড়ি, অর্জুন বাউড়ি ও মানু মাসারক। পুলিশি হেফাজতের আবেদন চেয়ে বুধবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। অ্যাকচুয়ালি 24 তারিখ রাত্রিবেলা একটা ঘটনা ঘটেছিল, একজন বিবাহিত মেয়ে আমাদেরকে কমপ্লেন করেছে। সেই কমপ্লেন অনুযায়ী আমরা চারজনকে অলরেডি অ্যারেস্ট করেছি, আজকে কোর্টে পাঠাচ্ছি। এটাই এদের বিরুদ্ধে এসিবিকে অভিযোগ করেছে, ধর্ষণের অভিযোগ করেছে। তো আমরা অলরেডি চারজনকেই অ্যারেস্ট করে নিয়েছি, তাদের আজকে কোর্টে পাঠাচ্ছি রিমান্ড নেব। কদিনের জন্য রিমান্ড? সেটা কদিন ডিমান্ড হবে সেটা তো কোর্ট বলবে, এখন ইনভেস্টিগেশন চলছে। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।